গত কয়েকদিন ধরে দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে একটু আধটু বিরতি নিলেও দিনের অধিকাংশ সময় ছিল বর্ষণ মুখর। এমন অবস্থায় টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার পাশাপাশি বেড়েছে যানজট। আবার কয়েক জায়গায় আন্দোলন ও বিক্ষোভের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল যান চলাচল। সব মিলিয়ে দিনভর রাজধানীবাসীকে যানজট আর বৃষ্টির পানিতে পোহাতে হয় চরম ভোগান্তি। আবহাওয়া অফিস বলছে রোববারের সারারাত বৃষ্টি অব্যাহত থাকবে, সোমবার দুপুর নাগাদ কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ গণমাধ্যমে বলেন, নিম্নচাপের প্রভাবে সারা দেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত ঢাকায় 28 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। রোববার রাতভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারা ধারণা করছেন সোমবার দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে এখনও বাংলাদেশের সমুদ্রগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে সকালে প্রকাশিত 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বর্তমান বৃষ্টি স্নাত আবহাওয়া শিগগিরই পরিবর্তনের উল্লেখযোগ্য তেমন কোনো সম্ভাবনা নেই বলে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।